गाइज गुड मर्निंग एंड वेलकम टू माई यूट्यूब चैनल आमी श्रावंती बैनर्जी तुम्हारा आशा करी खूब ভালো আছো সুস্থ আছো। আরে বাহ এতক্ষণ ধরে মাস্ক পরে থাকা যায়? আমার তো মনে হচ্ছে শরীরে অক্সিজেনের প্রবলেম হচ্ছে, নিঃশ্বাস আটকে যাচ্ছে, শ্বাস নিতে পারছি না ঠিকঠাক করে, স্কিন গরম হয়ে যাচ্ছে, স্কিনের মধ্যে র্যাশেস আসছে, অ্যাকনে আসছে। উফ এটাই তো ওদের মনে হচ্ছে তো না না আমি তোমাদেরকে কোনোভাবে জ্ঞান দিচ্ছি না। আমার অনেকদিন ধরে মনে হচ্ছিল যে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আমি কিভাবে নিজেকে প্রোটেক্ট করছি বা কিভাবে শুধুমাত্র আমার প্রোটেকশনের সঙ্গে সঙ্গে আমার ফ্যামিলিও অনেক বেশি প্রোটেক্টেড আছে। আমি কি কি করছি সেটা আমি তোমাদের সাথে অনেকদিন ধরেই ভাবছিলাম আমি তোমাদের সাথে মানে শেয়ার করব। এবং আরও একটা কারণে সেটা হলো যে দেখো আমরা প্রত্যেকেই কিন্তু আমরা ইয়াং, আমাদের ইমিউনিটি সিস্টেম অনেক বেটার, তো আমরা হয়তো নিজেদেরকে আটকে ফেলতে পারবো যে করেই হোক। আমরা হয়তো এই জায়গাটা থেকে বেঁচে গেলেও বেঁচে যেতে পারি, কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমাদের ফ্যামিলি কিন্তু আমাদের সাথে কানেক্টেড। সুতরাং আমাদের কিছু না হলেও আমাদের প্রত্যেকের বাড়িতে বাবা মায়েদের 60 বছর হয়ে গেছে বা যারা সিনিয়র্সরা অনেকে দাদু দিদাদের সাথে আছেন বা তোমরা আছো, তো তাদের কথা মাথায় রেখে মানে বাড়ির বড়দের কথা মাথায় রেখে বয়োজ্যেষ্ঠদের কথা মাথায় রেখে আমাদেরকে একটু মেনটেন করতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 আমার এই জায়গাটাতে অনেক বেশি আরও একটা কারণে মনে হয়েছে যে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। এই ভিডিওটা বানানোর জন্য তাগিদ অনুভব করেছি, কারণ আমি যতবারই আমার নিজের বারান্দার ব্যালকনিতে দাঁড়াই ততবারই দেখি মোটামুটিভাবে 5 থেকে 6 জন যারা মাস্ক পরেন না। আবার রাস্তায় বেরোলে দেখতে পাই মাস্ক পরছে, সেটা কখনো গলার নিচে চলে এসেছে, কখনো কানের দিকে ঝুলছে, কখনো মাথার ওপরে উঠে গেছে, কি না আমাদের পরিচিত কারোর সঙ্গে দেখা হয়েছে আমি তাদের সাথে মাস্ক নামিয়ে কথা বলছি। কিন্তু আমরা কি তখনও সেই সময়টাতে কি একবারও ভাবছি যে আমরা যে হাতটা আমাদের বাইরের হাত, এই হাতটা না ধুয়ে, ধোয়ার তো কোনো প্রশ্নই নেই, কিন্তু স্যানিটাইজ না করে আমরা হাতটা মুখে দিতে পারি না, যেটা বারবার করে বলা হচ্ছে এই হাত যাতে কোনোভাবে চোখে নাকে কোনোভাবেই না লাগে। সুতরাং রাস্তায় বেরোলে আমাদের সবার আগে চেষ্টা করতে হবে স্যানিটাইজ সঙ্গে রাখা, মানে স্যানিটাইজার সঙ্গে রাখা, এবং একটা ছোট্ট কন্টেনারে যদি আমরা একটু হ্যান্ড ওয়াশ জাতীয় কিছু ছোট্ট কন্টেনারে রেখে দিতে পারি সেটা সব থেকে ভালো হয়। যে অবশ্য যদিও বাইরে কোনোভাবে জল না থাকলে আমরা মুশকিলে পড়ে যাব। তাহলে চলো লেটস গেট স্টার্টেড, আমরা শুরু করি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। নাম্বার 1 হচ্ছে মাস্ক। ডেফিনেটলি মাস্ক আমাদের পরতেই হবে, আমাদের কোনো উপায় নেই আমরা যদি নিজেদেরকে বাঁচাতে চাই। এবং তোমার হয়তো মনে হচ্ছে যে শ্রাবন্তী তুমি আর কি নতুন কথা বলছো, মাস্ক তো আমরা প্রত্যেকেই পরছি। না, আমরা এখনও অবধি প্রত্যেকে পড়ছি না। এবং মাস্কের ক্ষেত্রে আরও দুটো জিনিস আমার মনে হলো যে তোমাদের সাথে যেটা আমিও শিখছি সেটাই আমি তোমাদেরকে বলছি। আরও দুটো জিনিস মনে হলো আমার তোমাদেরকে বলা দরকার, সেটা হচ্ছে সবাই বলছেন, মানে ডক্টর থেকে শুরু করে যারা রিসার্চ করছেন প্রতিটা মুহূর্তে তারা প্রত্যেকেই বলছেন যে N95 মাস্ক হচ্ছে বেস্ট। সুতরাং আমরা চেষ্টা করব N95 মাস্ক ইউজ করার, যদি আমরা ডিজাইনার। আচ্ছা এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি যে অনেকেই ভাবছেন যে মাস্ক ইউজ করলে আমাদের এই জায়গাটা ভীষণ গরম হয়ে যাচ্ছে, এই জায়গাটাতে পিম্পল হচ্ছে, অ্যাকনে হচ্ছে, সেটা কিন্তু সবসময় ঠিক নয়। কারণ N95 মাস্ক অনেকটা মানে কাপড়টা অনেকটা সুদিং, যেটা স্কিনের মধ্যে কোনোভাবেই কিছু হওয়ার কথা নয়। যদিও হয়ে থাকে সেগুলোর রেমেডি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, আজকেই করব, কিন্তু আমি ধীরে 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 পয়েন্ট অনুযায়ী আসছি। আচ্ছা যারা আমরা কটন ইউজ করছি ডিজাইনার কিছু মাস্ক, তাদেরকে আমাদের দেখতে হবে, মানে একবার বুঝে নিতে হবে সেই মাস্কগুলো পরে যখন আমরা বাইরে বেরোচ্ছি আমাদেরকে একবার দেখে নিতে হবে যে সেটা ফিল্টার লেয়ার আছে কিনা। সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে যে আমাদের এই ভাইরাসকে ঠেকাতে পারবে কি পারবে না। সুতরাং সেটা আমাদের একটুখানি দেখে নিতে হবে। তাহলে এটা হচ্ছে মাস্কের প্রসঙ্গ চলে গেল। এরপরে হচ্ছে স্যানিটাইজার। প্রথম দিকে কিছু ভালো কোম্পানি স্যানিটাইজার একদমই পাওয়া যাচ্ছিল না, কিছু লোকাল ব্র্যান্ড পাওয়া যাচ্ছিল যেগুলোর আমার নিজের দেখো এটা ফিলিং, মানে আমার নিজের এক্সপিরিয়েন্স যে আমার হাতের বেশ কিছুদিন স্যানিটাইজার ইউজ করার পর হাতের ছাল উঠে যাচ্ছিলো, কীরকম স্কিনটা কীরকম ফাটাফাটা কীরকম একটা বিচ্ছিরি টাইপের হয়ে যাচ্ছিলো। সেই জায়গা থেকে বলবো যদি নিজের স্কিনকে বাঁচাতে হয় ঠিকঠাক ব্র্যান্ডের স্যানিটাইজার ইউজ করাটা কিন্তু ভীষণভাবেই দরকারি এবং এই যে স্কিন উঠে যাওয়া হাতের স্কিনটা খারাপ হয়ে যাওয়ার অভিজ্ঞতা কিন্তু আমার একা নয়, আমার কিছু বন্ধু বান্ধবেরও সেম জিনিস হয়েছে। সুতরাং স্যানিটাইজারের অ্যালকোহলের মাত্রা বেশি বা কমের ওপর কিন্তু আমাদের স্কিনের ওপরে অনেক কিছু মানে স্কিনের জন্য মানে স্কিনের অনেকটাই ডিপেন্ড করছে, মানে স্কিন ভালো রাখা না রাখা। এবং তার সাথে সাথে কিন্তু সেগুলো অনেক কিছু আমাদের অনেক সময় হচ্ছে আমাদের শরীরের জন্য সেটা খারাপ হতে পারে, তো কারণ সেই হাত দিয়েই আমরা নিচ্ছি খাচ্ছি, হ্যাঁ। তো এইটা একটুখানি আমাদের দেখে নিতে হবে। চলে গেল স্যানিটাইজারের ব্যাপার। আচ্ছা, আমরা আর একটা কথা যেটা আমার বারবার করে বলার দরকার বলে মনে হচ্ছে এবং চোখের সামনে যেগুলো দেখতে পাচ্ছি সেটা হলো যে সোশ্যাল ডিস্টেন্সিং। আমরা যখন বাইরে বেরোচ্ছি, আমরা গ্রসারি শপিং করতে যাচ্ছি, সেখানে দেখছি প্রচুর ভিড় এবং কিছু মানুষ যারা অবশ্যই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছেন। প্রথম কথা, অনেকেই যে গোল সার্কেলগুলো কেটে দেওয়া হচ্ছে সেটা অনেকে মেনটেন করছেন না, যারা মেনটেন করার চেষ্টা করছেন। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যারা দোকানদার, তাদের পক্ষে কিন্তু সম্ভব নয় চিৎকার করে সবসময় বারবার করে বলার, তাও তারা চেষ্টা করছেন। অনেক সময় যারা মেনটেন করছে তাদের ঘাড়ের ওপর উঠে কিছু মানুষের এত তারা এসে তার ওপর পড়ে জিনিসপত্র হাত থেকে নিতে চাইছেন। এটা প্লিজ আপনারা করবেন না, মানে এটা আপনাদের জন্য ক্ষতি, আপনারা শুধু নিজেদের ক্ষতি করছেন না, সবার ক্ষতি করছেন। আচ্ছা, এই জায়গাতে একটা কথা যেটা আমার মনে হয়েছে আমি যেটা মেনটেন করি সেটা হলো যে যদি আমরা গ্রসারি শপিং করতে গিয়ে দেখি যে, এবং বাজারে গিয়েও, আমি বাজারের ব্যাপারটা আসছি, যদি আমরা গ্রসারি শপিং করতে গিয়ে দেখি যে এরকম ধরনের কিছু প্রচণ্ড ভিড় যেটা ঢুকতে পারছি না বলে এরকম মনে হচ্ছে, তাহলে আমরা একটা জায়গাতে দাঁড়িয়ে থাকবো, চেষ্টা করব যে একটু দূরে যেখানটা একটু ফাঁকা সেখানটা দাঁড়িয়ে থাকবো, দোকানটা ধীরে 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 ফাঁকা হলে তারপর আমরা ঢুকবো। হ্যাঁ, আমাদের হয়তো সময়টা একটু বেশি লাগবে, একটু সময় আমাদের নিয়ে বেরোতেই হবে, আমাদের কোনো উপায় নেই, সেটা আমাদের লাগবেই, কারণ এই সময়টা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা যে একটু সময় হাতে নিয়ে বেরোতেই হবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমি ফলো করছি, যেটা তোমরা অনেকেই এটা ফলো করতে পারো, আমাদের মানে আমি যদি খুব ভুল হয়ে না থাকি, আমি জানি না, তাও আমি যতটুকু জানি আমার বন্ধুবান্ধবদের কাছেও খবর পেয়েছি, আমিও যেখানে আছি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বাড়ির সামনে সবজি দাদারা সবজি নিয়ে ফ্রুটস নিয়ে আসছেন, আমরা যদি তাদের কাছ থেকে কিনে নিতে পারি। আমি অনেককে দেখছি অনেক ওপর থেকে ব্যাগ ঝুলিয়ে দিচ্ছেন, সবজিগুলো নিয়ে নিচ্ছেন, কতটা টাকা হচ্ছে তারা বললে টাকাটাও ঝুলিয়ে দিচ্ছেন। দেখুন, এখানে কিন্তু একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা হচ্ছে, এটা অনেকটা সেফ। আচ্ছা, যদি আমাদের, আমি বাড়িতে যেটা করছি সেটা হলো সবজিওয়ালা দাদা বা যারা ফ্রুটস নিয়ে আসেন তাদের কাছ থেকে কিনছি, কিন্তু একটা ডিস্টেন্স মেনটেন করে, দূর থেকে বলে দিচ্ছি আমার কী কী লাগবে, একটা ব্যাগ আগে থেকেই রাখা থাকছে, সেখানে ওনারা দিয়ে দিচ্ছেন, সেখানে কী কী টাকা লাগবে ওনারা দূরে চলে গেলে আমি টাকাটা ওইখানে দিয়ে দিচ্ছি, উনি তখন সরে যাচ্ছেন, আমি যখন সবজিটা নিয়ে চলে আসছি, আর একটা ব্যাগ নিয়ে সবজি নিয়ে চলে আসছি, কখনো সকলো টাকাটা অন্য একটা জায়গায় রেখে দিচ্ছি, উনি এসে নিয়ে যাচ্ছেন। এইটা আমার মনে হয়েছে এটা কিন্তু অনেকটা বাজারে যাওয়ার থেকেও অনেকটাই সেফ, কারণ অনেক আমরা একটা দূরত্ব মেনটেন করতে পারছি এবং 1:1 পুরো বিষয়টা হচ্ছে। সো এটা আমরা করতে পারি, কারণ এটা আমার করে মনে হয়েছে আমি তোমাদের সাথে এইভাবে শেয়ার করতে পারি, মানে এটা শেয়ার করতে পারি বলে বললাম। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যারা বাইরে যাচ্ছি তারা বাড়িতে ফিরে আসার পরে যেটা করতে পারি, অনেকেই বলছে যে এই ভাইরাস লিভিং বডি ছাড়া বাঁচতে পারে না, এবং অনেকে এটা করছেনও, যে জামা কাপড় খুলে রেখে দিচ্ছেন বা স্প্রে স্যানিটাইজার করে রেখে দিচ্ছেন সেগুলো। আর কিন্তু আমি বলবো যে বাইরে থেকে ফিরে এসে বেস্ট হচ্ছে বাড়িতে কেউ না কেউ আছে, তাদেরকে তারা গরম জল যদি করে রেখে দেয়, তার মধ্যে যদি সার্ফ দিয়ে রেখে দেয়, বা যে সার্ফটা ইউজ করছে ঠিকঠাক সার্ফ, যেটা এই ভাইরাসের জন্য ভালো, মানে আমি বলছি ভালো বলতে যেটা একদম ঠিকঠাক, যেটা মধ্যে ফেনাটা অনেক বেশি হবে, যেটা একদমই ওরকম নয় আর কি, সেটা আমরা প্রত্যেকেই জানি যে কী ধরনের সার্ফ আমাদের ইউজ করা উচিত। আমরা যদি গরম জলের মধ্যে সার্ফটা দিয়ে বাড়ির কেউ সার্ফ দিয়ে রেখে দেয়, আমরা ধরো বাইরে থেকে আসলাম, এসে জামা কাপড়টা খুলে ওটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে যেটা আমাদের যা জিনিস আছে সেটা হাতটা মুখটা আমরা একটা ওয়াশ যদি নিচে রেখে দিই, অন্ততপক্ষে ঘরে ঢোকা যাদের, কারণ আমাদের প্রত্যেকেরই এখন ওয়াশরুম ঘরের ভেতরে, সুতরাং আমাদেরকে ভালোভাবে মুখ ওয়াশ করে, হাতের এতটা অবধি ওয়াশ করে, পা ফুল লেগ ওয়াশ করে তারপর আমরা যেন ওয়াশরুমে ঢুকি এবং জামা কাপড়গুলো কেচে ফেলি, এটা হচ্ছে সেফ। দেখো, আবারও বলছি লিভিং বডি ছাড়া ভাইরাস যদি বাঁচতে না পারে, অনেকে ঝুলিয়ে রেখে স্প্রে করে সেটা আবার পরে বেরোচ্ছেন। আমার মনে হচ্ছে যে সেটার থেকেও আমার মনে হচ্ছে জামা কাপড় ইনস্ট্যান্ট এসে কেচে ভালো করে ফেস ওয়াশ করা, হেয়ার ওয়াশ করা, বডি ওয়াশ করার মধ্যে যে কনফিডেন্সটা তুমি পাবে প্রত্যেকটা জিনিসের মধ্যে, অ্যাটলিস্ট তোমার অ্যাজ এন্ড অফ দ্য ডে মনে হবে যে না আমি সবটা মেনটেন করছি। সুতরাং ভয়টাও না কোনো অংশে অনেকটাই কম লাগারই কথা, কারণ আমি যদি সবটা মেনটেন করি আমি ভয়টাও অনেকটা কম পাবো। তো এটা হচ্ছে ফিরে আসার পরে। আচ্ছা, এই ক্ষেত্রে অনেকেই বলছেন যে বাড়িতে ফিরে এসে নুন জলে গার্গেল করার কথা, আমি এটা শুরু করেছি। অনেকে আবার বলছে না গলায় ব্যথা না হলে দরকার নেই, কিন্তু আমি দেখলাম যে নুন জলে গার্গেল করলে আমার অনেকটা সময় তো যাচ্ছে না। অবশ্যই রক সল্টে না, সাদা যেটা বড় বড় দানা নুন হয় সেই নুনে। আমার মনে হলো যে খুব একটা সময় যাচ্ছে না, যদি এইটুকুনি করলে আমি নিজেকে ভাবতে পারি যে না আমি প্রোটেক্টেড, তাহলে আমি এটা করতেই পারি, কারণ এটা করতে প্রচুর সময় লাগছে না। অবশ্যই গরম নুন জলে। আর একটা জিনিস যেটা আমি তোমাদেরকে বললাম যে আমরা স্নান করার পর বাইরে থেকে বেরিয়ে এসে যদি স্কিনটা ভীষণ গরম লাগে, ভীষণ অ্যাকনের প্রবলেম হয়, পিম্পলের প্রবলেম হয়, বিশেষ করে স্কিনটা যদি গরম লাগে, তোমরা একটা জিনিস করতে পারো, তোমরা যাওয়ার আগে বা আগের দিন রাত্রেবেলা শশার রস এবং গ্রিন টি একসাথে আইস কিউব ট্রের মধ্যে যদি কিউব বানিয়ে রেখে দিতে পারো, মানে আইস কিউব বানিয়ে রেখে দিতে পারো, সেটাকে অ্যাজ আ টোনার ইউজ করতে পারো। মানে স্নান করে ওঠার পর ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে, ঠিকঠাক ফেস ওয়াশ, ঠিকঠাক ব্র্যান্ডেড দিয়ে, তারপর যদি তোমরা এইটাকে টোনারের মতো করে ইউজ করতে পারো, কিংবা গোলাপ জল স্প্রে করে নিতে পারো পুরো ফেসে। এটা কিন্তু দারুণ, মানে তুমি স্কিনের জন্য ভীষণ ভালো, স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা কুলিং এফেক্টও দেবে। এবং যারা শশার রস অ্যাজ আ টোনার ইউজ করতে চাও, তোমরা রেগুলার এটা ইউজ করতে পারো, তোমরা নিজেরা বুঝতে পারবে যে স্কিনের টেক্সচারটা অবধি চেঞ্জ করে দেয়, মানে এতটাই ভালো। তারপরে যেটা করবো সেটা হচ্ছে প্রথম গরম জল খাবো। যদি সকালবেলা তো আমরা প্রত্যেকেই আমাদেরকে চেষ্টা করতে হবে লেমন হানি ওয়াটার খাওয়ার, গরম জলে লেবু চিপে খাওয়ার, যদি এই সময়টাতে পারি খুব ভালো হয় গরম জল খাওয়ার। এবং তার সাথে বাড়ি থেকে ফিরে এসে ভালোভাবে স্নান করে হাত মুখ ধুয়ে যেভাবে বললাম, তারপর ঘরে এসে কারা জাতীয় কিছু খেতে পারি। আমি একটা আমার চ্যানেলে পোস্ট করেছি ইমিউনিটি বুস্টিং টি, সেটা পুরোটাই কারার মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস আছে, যা যা যে হার্বস এই মুহূর্তে খেতে বলা হচ্ছে সেগুলো আছে, তার সাথে আমি গ্রিন টি অ্যাড করেছি বিকজ ফর অ্যান্টিঅক্সিডেন্ট, তোমরা সেটাও খেতে পারো। বা কারার প্রচুর ভিডিও আছে ইউটিউবে, সেখান থেকে বানিয়েও খেতে পারো। কিন্তু আমি চাইছি যে মানে আমি যেটা বলতে চাইছি যে বাইরে থেকে বেরিয়ে এসে তোমরা চেষ্টা করো গরম জল খাওয়ার এবং গরম এই ধরনের কারা জাতীয় কিছু জিনিস খাওয়ার। তাহলে এটা হলো বাড়ি থেকে ফিরে আসার পরে আমরা কি করছি। আচ্ছা, যে ভেজিটেবলসগুলো, এটা আমি বলতে এর আগে হয়তো এই পয়েন্টটা বললে বেটার হতো, তাও আমি এই সময়টাতে বলে দিই যে ভেজিটেবলসগুলো আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি বা ভেন্ডারের কাছ থেকে কিনছি, সেই ভেজিটেবলসগুলো খুব ভালো ভালো কিছু ভেজিটেবল ওয়াশ পাওয়া যায়, যেগুলো কিন্তু শুধুমাত্র এই ভাইরাস বা ব্যাকটেরিয়া বা এই সময়টাতে কাদা জল শুধুমাত্র সেটার জন্য নয়, যেটা আমাদের পেস্টিসাইডকে ধুয়ে বের করে দেবে, কেমিক্যালকে ধুয়ে বের করে দেবে, কালার থাকলে সেটাকে ধুয়ে করে দেবে। প্রচুর ভালো ভালো ভেজিটেবল ওয়াশ পাওয়া যাচ্ছে, সেটা দিয়ে আমরা চেষ্টা করব ভেজিটেবলস এবং ফ্রুটসকে ধোয়ার, ভালো করে মুছে কোনো একটা জায়গা, ফাঁকা একটা জায়গাতে পেপার বিছিয়ে সেটাকে মেলে রেখে দেবো। ফ্যান চালিয়ে, এখন বর্ষাকাল বাইরে যদিও বৃষ্টি ফৃষ্টি হচ্ছে, ফ্যান চালিয়ে রেখে দিলাম, একটা বেলা রেখে দেবো আইসোলেশনে, তারপর যখন শুকিয়ে যাবে সেটাকে আমরা চেষ্টা করব ফ্রিজে স্টোর করার। তার সাথে সাথে যেটা আমরা প্যাকেট যে গ্রসারি শপিং যেটা করছি, সেটা আগে যেমন কোনো কিছুই পাওয়া যাচ্ছিল না সেইভাবে, ঠিকঠাক স্যানিটাইজার পাওয়া যাচ্ছিল না বলে আমি যেটা করছিলাম হ্যান্ড ওয়াশ, ভালো করে হাতে ভালো করে হ্যান্ড ওয়াশ নিয়ে প্রত্যেকটাকে ভালো করে মোটামুটি 30 সেকেন্ড ধরে ভালো করে ধুচ্ছিলাম, ধুয়ে তারপর মুছে টুছে রেখে দিচ্ছিলাম আইসোলেশনে। এখন যেটা অনেকেই বলছেন যে স্যানিটাইজার স্প্রে করে রাখা যেতে পারে, ভালোভাবে স্যানিটাইজার স্প্রে করে একটা পুরো বেলা আমরা যদি সম্ভব হয় রোদে যদি সেগুলো দেওয়া যায়, এবং যদি রোদ ওঠে তাহলে রোদের মধ্যে আমরা একটা বেলা দিয়ে রাখতে পারি, তারপর নিয়ে এসে আমরা স্টোর করতে পারি। এটা হচ্ছে ভেজিটেবলস অ্যান্ড যে গ্রসারি শপিং করছি সেটা। এরপরে যেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের অনেকেরই অভ্যেস আছে ঠান্ডা খাবার খাওয়ার। এই সময়টাতে আমাদের চেষ্টা করতে হবে, শুধুমাত্র এই সময়টা না, যে কোনো সময়ের মধ্যে অনেকের বাড়িতে এরকম সিস্টেম চালু আছে যে একবেলা রান্না একবেলাই খাওয়া হয়। মানে দিনের বেলার দুপুরে রান্না দুপুরে লাঞ্চ করে ফেলা হয়, আবার রাতে ডিনারের জন্য আলাদা করে তৈরি হয়, যেটা আমার বাড়িতেও হয় অনেক সময়, মানে বেশিরভাগ সময়। যদি সেটা হয় তার থেকে ভালো আর কিছু হয় না, কারণ সেটা শুধুমাত্র সব কিছুর জন্য ভালো এবং সেটা সব থেকে বেশি হেলদি। যে বেলা রান্না করছি সে বেলায় খেয়ে ফেলছি, কারণ এর থেকে ভালো হেলদি এবং বেনিফিশিয়াল আর কিচ্ছু হতে পারে না। কিন্তু আমরা যারা দুবেলা রান্না একবারে করে রাখছি, অনেক সময় হচ্ছে যে এই গরমকাল আমাদের ফ্রিজের মধ্যে ওবেলা রান্নাটাকে স্টোর করতে হচ্ছে, মানে ডিনারটা যেটা আমরা রাত্রেবেলা খাচ্ছি সেটা স্টোর করতে হচ্ছে। সেটা যদি স্টোর করতে হয় তাহলে অনেক সময় ফ্রিজ থেকে বের করে আমরা নর্মাল টেম্পারেচারে রেখে দিয়ে খাচ্ছি না, আমাদেরকে গরম করে খেতে হবে। আমরা কিন্তু মাথায় রাখতে হবে এই সময়টাতে কোনোভাবেই ঠান্ডা খাবার খাবো না। ফ্রিজ থেকে বের করে খুব ভালো হয় মাইক্রোওয়েভে যদি কোনো উপায় না থাকে আমরা গরম করতে পারি, কিন্তু বেস্ট হচ্ছে কড়াইয়ের মধ্যে গরম করে নেওয়া। সেটা যদি আমরা একটু মেনটেন করতে পারি ভালো হয়। আর একটা জিনিস হলো, প্রথম দিকে যখন লকডাউন শুরু হয়েছে, যখন সবাই বলছিল গরম জল খাওয়া দরকার, গরম জল খাওয়া দরকার, গরম জল খাওয়াটা সেই সময়টাতে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল, সমস্ত সময় গরম জল খাওয়াটা সত্যি পসিবল ছিল। কিন্তু যারা 10-12 গ্লাস, আমি যেমন সারাদিনে 12 থেকে 14 গ্লাস জল খাই, সেই ক্ষেত্রে আমি দেখলাম যে 12 থেকে 14 গ্লাস গরম জল খাওয়া সম্ভব হচ্ছে না, কারণ এতটাই টেম্পারেচারটা বেড়ে গেছে, এতটা গরম যে গরম জলটা খাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো 4 থেকে 5 গ্লাস গরম জল তো আমরা খেতে পারি, যেটা আমি মেনটেন করছি। আমরা এই সময়টাতে চেষ্টা করব কিছু জিনিসকে ডায়েটের মধ্যে রেগুলার বেসিসে অ্যাড করা, সেটা হচ্ছে কাঁচা হলুদ, লেবু, আমলা, কালো জিরে এবং আদা। আমরা লেবু, আমি বারবার করেই বলেছি যে ভাইটামিন সি আমাদেরকে অ্যাড করতেই হবে, আমাদেরকে জিঞ্জার অ্যাড করতে হবে, আর কালো জিরে ফোড়ন দিয়ে বেশ কিছু রান্না কিন্তু দারুণ খেতে হয়। আমি আর একটা টিপস, মানে আর একটা রেমেডি বলবো না, একটা জিনিস করতে পারো যারা ঘি খেতে ভালোবাসে, এবং অবশ্যই ঘিটাকে নিজের ডায়েটের মধ্যে অ্যাড করো। ঘিয়ের কী কী বেনিফিটস এটা নিয়ে একটা পুরো ভিডিও আমি বানাতে চাই। কিন্তু কালো জিরেটা যদি ঘিয়ের মধ্যে জাস্ট একটু হালকা করে ভেজে নাও, একটু শুকনো লঙ্কা হালকা করে, বাট আমি বলবো ভেঙে নয়, জাস্ট গন্ধের জন্য একটু জাস্ট ভেজে নাও, সেটা দিয়ে কিন্তু গরম ভাত খেতে দারুণ লাগে। সুতরাং কালো জিরেকে আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি। কখনও যারা বড়া ভাজা খেতে ভালোবাসো, কখনো বড়ার জাস্ট ওপরে, যেটা মামুনির রেসিপি, ওপরে জাস্ট যদি একটু কালো জিরে ওপরে এতটা মতো কালো জিরে ওপরে দিয়ে দাও, সেই বড়া ভাজার সঙ্গে কিন্তু এটা দারুণ লাগে খেতে। বা যে কোনো বেসনের বড়া জাতীয় কোনো কিছু করলে আমরা কালো জিরে দিয়ে সেটাকে আমরা ভেজে খেতে পারি, বা কালো জিরে দিয়ে পোস্ত করে খেয়ে দেখতে পারো। অনেক কিছু এরকম আছে যেটা কালো জিরে ফোড়ন দিয়ে খেলে সেটা অনেক বেশি বেনিফিশিয়াল আমাদের হেলথের জন্য এবং সেটা ভালো। আচ্ছা, এটা আমাদেরকে অ্যাড করতে হবে। তারই সাথে যেটা করতে হবে, আমাদের কিন্তু বাইরের খাবার খাওয়া চলবে না। এটা আমি জানি অনেকেরই মনে হচ্ছে যে বোর হয়ে গেছি আর ভালো লাগছে না ঘরের খাবার খেতে। এক্স্যাক্টলি, আমি জানি, সবাই বুঝতে পারছি। কিন্তু এই সময়টাতে, কারণ আমরা যেহেতু বাইরে কি সিস্টেমে, হ্যাঁ আমাদের হয়তো প্রচুর কিছু দেখানো হচ্ছে, কিন্তু তাও ওই আর কি, নিজের সেফটি নিজের কাছে যতটুকু আমাদের হাতের মধ্যে আছে আমরা ততটুকুকে পালন করতে পারি। এবং আমরা ঠিক আছে, অনেক বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট আমরা ঘরের করতে পারি, বিভিন্ন রকম ইউটিউব দেখে আমরা রান্না শিখে দারুণ দারুণ এক্সপেরিমেন্ট করে খেতে পারি। বাইরের খাবারটা এই সময়টা না খাওয়াই ভালো, আমরা ঘরের খাবার খাবো। হালকা তেল মশলায় রান্না করে খেলে আমাদের এই সময়টাতে এমনিতেই বর্ষাকালে পেটের ইনফেকশনও অনেক বেশি হয়, তো সেই ক্ষেত্রেও আমরা সেটাকে এড়িয়ে যেতে পারবো এবং সেটা হেলদিও, সেটা আমাদের স্কিনের জন্য ভালো, শরীরের জন্যও ভালো। আর এই সময়টাতে ভাইরাসের জন্য এটা একটা প্রোটেকশনও হতে পারে। সো এটা আমরা করব। তার সাথে আমরা চেষ্টা করব তাড়াতাড়ি ঘুমোতে যাওয়ার, এবং 7 থেকে 8 ঘন্টা ঘুম কিন্তু ভীষণভাবে জরুরি, এবং যেটা বারবার করে বলা হচ্ছে সেটা আমাদের ইমিউনিটির সঙ্গে কানেক্টেড। আমাদের ইমিউনিটি, আমরা যদি সারা রাত জেগে থাকি আমাদের ইমিউনিটি সিস্টেম কিন্তু ডিটোরিয়েট করবে, এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। সুতরাং ভালোভাবে ঘুমোতে হবে, ডিপ ঘুমোতে হবে, তাড়াতাড়ি শুতে যেতে হবে। আর্লি টু বেড, আর্লি টু রাইজ সব কিছুর জন্য ভালো। আর একটা জিনিস হচ্ছে যে সূর্যের রোদ, এটা আমাদেরকে গায়ে লাগাতেই হবে। সকালবেলা উঠে আমরা যদি চেষ্টা করি তার নিচে একটু বসতে পারি, আমরা চা কফি খেতে পারি, যারা যেটা খেতে ভালোবাসি, এক্সারসাইজ করতে পারি, প্রাণায়াম করতে পারি, মেডিটেশন করতে পারি, কিন্তু সকালের রোদটা আমাদের গায়ে লাগানো ভালো, সেটা শরীরের জন্য ভালো। ভাইটামিন ডি প্রচুর পরিমাণে আমরা পাবো, এবং আমাদের মন তো ভালো থাকবেই, তার সাথে সাথে আমাদের শরীরও ভালো থাকবে, আমাদের ইমিউনিটির জন্য ভালো। तार साथे आमरा जेटा करब एक्सारसाइज करब। आमरा अवश्य प्राणायाम के एमन किछु एक्सारसाइज आमादेरके इनक्लूड करते हबे जेटा आमादेर शरीरेर मध्ये प्रचुर परिमाणे अक्सिजेन जाय। प्राणायाम के आमरा जोदि रेगुलार एक्सारसाइज जी जार जेटा भालो लागे, कोनो दिन योगा करलाम, कोनो दिन कार्डियो करलाम, कोनो दिन एमनि किछु एक्सारसाइज करलाम, कोनो दिन फ्री हैंड करलाम, किन्तु प्राणायाम के आमरा जोदि चेष्टा करी रोज आमादेर एक्सारसाइजेर मध्ये राखा, एर थेके भालो आर किछु हय ना। मन शांत रखते साहाज्य करबे, आमादेर शरीर के भालो राखबे। अनेक बेशी योगा अनेक बेशी फ्लेक्सिबिलिटी बाड़ाय, ब्लाड सार्कुलेशन प्रचुर परिमाणे आमादेर बडिर मध्ये हय, इम्यूनिटिर जोन्नो भीषणभावे भालो। और एक जिनिस हलो जेटा सब समय बोले थाकि जे माइंडफुलनेस माने प्रेजेंटे थाका, और ये प्रेजेंटे आमरा थाकते पारबो जोदि आमरा मेडिटेशन करी, कारण कखनोई आमादेर आनंद किन्तु लुकिये आछे एई प्रेजेंटेर मध्ये, भविष्यते नय, कालकेर दिन बा खानिकक्षण परेर मध्ये नय, आमादेर आनंद लुकिये आछे एई समयटार मध्ये। सुतरां आमादेरके भालो थाकार चेष्टा करते हबे। आमरा जोदि खाराप थाकि, आमरा जोदि डिप्रेशने थाकि, आमरा जोदि एंजाइटीते थाकि माने मध्ये थाकि, आमरा जोदि मन खारापेर मध्ये थाकि, ताहले किन्तु आमादेर इम्यूनिटी सिस्टेम धीरे 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 डिटोरिएट करबे। सुतरां आमादेर प्रेजेंटे थाकार चेष्टा करते हबे, मेडिटेशन करते हबे। दैट्स इट। अच्छा, आरेकटा कथा जेटा आमार प्रथमे बोलते आमी भूले गेछि, सेटा हलो जे अवश्यई आमादेरके किन्तु प्रोटेक्ट करते हबे। कोनोभाबेई बाइरे बेरोले जारा फेस शिल्ड यूज करछि सेई क्षेत्रे तो खुबই भालो विषय, किन्तु যারা এটা করছি না তারা চেষ্টা করব যে চোখ দুটোকে বের করে না, মানে বলছি আমি যে পুরোটাই মাথাটা ঢেকে ওড়না দিয়ে পুরোটা নাক মুখ ঢেকে ভেতরে মাস্ক পরে ফুল স্লিপ পরা, যারা ছেলেরা তারা জ্যাকেট পরতে পারি এবং স্নিকার পরা। চোখ দুটো বেরিয়ে থাকবে না। আমরা দিনের বেলা পরব সানগ্লাস, রাতের বেলা যাদের চশমা আছে তাদের তো খুবই ভালো, যদি চশমা যাদের নেই তারাও রিডিং গ্লাস আমাদের পরতেই হবে আর কি। যারা আমরা বাইক নিয়ে বেরোচ্ছি তাদেরকে চেষ্টা করতে হবে মানে হেলমেট ইউজ করার। আমরা নিচে যদি সানগ্লাস পরলাম বা যাদের চশমা আছে সেটা তো পরলামই, যদি আমরা ফেস শিল্ডও না ব্যবহার করি, বাইকের যে হেলমেট আছে না, হেলমেটের সামনের কাঁচটা যদি সামনে নামিয়ে দিই তাহলেও কিন্তু ফেস শিল্ডের কাজ করবে। এবং আমরা চেষ্টা করব যে ওই হেলমেটটা পরে সমস্ত কাজ সেরে এসে মানে বাড়িতে ঢোকার কোনোভাবেই যাতে হেলমেটটা মাথা থেকে না খুলি। যাদের আমাদের মনে হচ্ছে যে মাস্ক পরলে ভীষণভাবে কষ্ট হচ্ছে, নিঃশ্বাস আটকে যাচ্ছে, এবং আমরা যারা দেড় ঘন্টার জন্য 2 ঘন্টার জন্য বেরিয়ে যাদের আমাদের মনে হচ্ছে যে লাইফ যেন জীবন যেন ওষ্ঠাগত মনে হচ্ছে, তাদেরকে একটা কথা বলি যে যখনই এরকম মনে হবে না আমাদের সত্যি তাকিয়ে দেখা উচিত প্রথমে ডাক্তারদের, কারণ 24/7 যবে থেকে লকডাউন শুরু হয়েছে তবে থেকে ওনারা কিন্তু কোনোভাবেই কোনো রেস্টে নেই, কোনোভাবেই তারা কিন্তু সারাক্ষণ কাজ করে যাচ্ছে, এবং সেটাও এসির মধ্যে নয়, সারা শরীর ঢাকা, সারা মুখ ঢাকা, এমনকি এক একটা সময় চোখও ঢাকা। তাদের কিন্তু আমাদের থেকেও অনেক 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 বেশি গরম লাগছে। আমাদের তাকিয়ে দেখতে হবে যারা পুলিশে কাজ করেন, যারা প্রশাসনে আছেন, তারাও কিন্তু প্রত্যেকে রাস্তায় নামিয়ে, এখন তো খুব বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, যখন লকডাউনটা শুরু হয় তখন কিন্তু রোদ ভীষণভাবে চড়া ছিল, আমাদের সেই সময়টাতে তাকিয়ে আরও কিছু জনেদের দিকে তাকাতে হবে যারা সাফাই কর্মী। তারা কিন্তু প্রতিটা দিন ওইভাবে ঢাকা পোশাক পরে তারা রাস্তাঘাট পরিষ্কার করে যাচ্ছে, তাদের কিন্তু কোনো কমপ্লেন নেই, তারা জানে যে আমাদের কমপ্লেন করলে চলবে না, কারণ তারা সেবা করছেন। অসংখ্য ধন্যবাদ যারা 24 আওয়ার্স এইভাবে কাজ করে যাচ্ছেন, সেবা করে যাচ্ছেন, তাদেরকে স্যালিউট। অ্যান্ড প্লিজ আমাদের উচিত কোনোভাবে কমপ্লেন না করে শুধুমাত্র তাদের দিকে তাকিয়ে নিজেকে প্রোটেক্ট করা, এবং আমরা যদি একজন করে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের ফ্যামিলিকে প্রোটেক্ট করতে পারবো। প্রত্যেকে যদি নিজেদের দায়িত্ব নিই তাহলেই কিন্তু আমরা এই ধরনের ভাইরাস থেকে অনেকটা দূরে থাকতে পারবো। কিন্তু দুর্ভাগ্যবশত এখনও অনেকেই আমরা কেয়ারলেস, কিন্তু নিজের কথা না ভেবে হলেও নিজের ফ্যামিলির কথা ভাবো, এবং অনেক বাড়িতে ছোট বাচ্চা আছে, সেরকম অনেক ঘটনা চারপাশে দেখতে পাচ্ছি। ও সরি, আর একটা ভাইটাল জিনিস সেটা হলো যেটা আমি করছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, সেটা হলো যে দীর্ঘদিন যাদের বাড়িতে কাজের দিদিরা 24 আওয়ার্স আছে, সেটা তো হয়েই গেল, তারা বাড়ির লোকের মতো হয়ে গেছে, আমরা তাদেরকে চোখে রাখতে পারছি, তারা আমাদের ফ্যামিলি মেম্বার। কিন্তু যারা বাইরে থেকে কাজ করতে আসছেন, যদি সম্ভব হয় তাহলে যেমন যেটা আমি করছি বা আমরা করছি, আমি তোমাদেরকে বলতে পারি যে বাইরে থেকে ওনারা কাজ করে চলে যাচ্ছেন, বাইরেটা পরিষ্কার করে চলে যাচ্ছেন, ঘরের মধ্যে তাদেরকে আমরা ঢুকতে দিচ্ছি না এই কারণে, কারণ বাড়িতে বয়স্ক মানুষ আছে। কিন্তু যাদের পক্ষে সম্ভব নয় এটা মেনটেন করা, তারা তোমরা যেটা করতে পারো সেটা হলো যে তাদেরকে একটা আলাদা কাপড় রেখে দিতে পারো তাদের জন্য, তারা আসলে সেই কাপড়টা তাদেরকে দিতে পারো, তারা সেটা পরে নেবে। স্যানিটাইজার যেটা যেটা স্প্রে সেটা স্প্রে করতে পারো এবং তাদেরকে মাস্ক দিয়ে দেবে এবং বলে দেবে যে অবশ্যই মাস্ক পরতে হবে। এবং যারা বাড়ির মধ্যে আছো তারা যেটা করবে, তারা যে ঘরে কাজ করবে তোমরা অন্য ঘরে থাকো, একটা ডিস্টেন্স কিন্তু মেনটেন করতেই হবে, তাদের সামনে যতটা ঘুরঘুর না করা যায় ততই ভালো। না না, আমি কিন্তু কাউকে সন্দেহ করছি না বা আমি বলছি না তোমরা তাদেরকে সন্দেহ করো, কাউকে সন্দেহ করা নেই। আমার কাছ থেকেও তো কোনো ভাইরাস তার দিকে যেতে পারে না, শুধুমাত্র আমরা কেন ভাববো যে তার দিক থেকেই ভাইরাস আমার দিকে আসবে। সুতরাং এইগুলো আমরা যদি উপায় না থাকে তাহলে লোক রাখতেই হবে, যদি উপায় থাকে তো নিজেরা একটু চেষ্টা করে দেখো যে যদি নিজেদের কাজগুলো নিজেরা করে নেওয়া যেতে পারে কষ্ট করে হলেও, যদি অনেকে থাকে তাহলে তো সবাই মিলে শেয়ার করে কাজ করে, একা করতে হবে না, সবাই মিলে শেয়ার করে আমরা কাজটা করে নিতে পারি। সো দ্যাটস ইট, অ্যান্ড আশা করি তোমাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে, আমি জানি হেল্পফুল হবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের যদি এগুলো মনে হয় তোমাদের হেল্পফুল হবে বা হচ্ছে, তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও, কমেন্টে লিখে আমাকে লিখে জানিও। আর একটা কথা সেটা হচ্ছে যে তোমরা যদি কোনো কিছু, তোমাদের যদি নিজস্ব কোনো চয়েস থাকে, তোমরা যদি কোনো কিছুর ওপরে ভিডিও দেখতে চাও তোমরা আমাকে অবশ্যই জানাবে, আমি কিন্তু সেটার ওপরে ভিডিও বানাবো। সো আমি চেষ্টা করবো সেটার উপরে প্রচুর রিসার্চ করে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার, খুব সহজ এবং সরলভাবে। সো থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং সত্যি যদি সমস্ত কিছুকে মেনটেন করো না তাহলে নিজেরা বুঝতে পারবে যে অ্যাজ আ এন্ড অফ দ্য ডে তুমি কনফিডেন্ট এবং তোমার মনে হচ্ছে যে আমার ভয় লাগছে না কারণ আমি সমস্ত কিছু মেনটেন করছি। হ্যাঁ, এরপরেও আমরা কেউ জানি না কী হবে না হবে, আমরা সত্যি কেউ জানি না। সো ইয়া, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড টাটা।